আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার বিথির রসুইতে। সাথে আছে আমি ফাহমিদা বিথি। আজকে আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি, করলার রং সবুজ রেখে। চলুন দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী। আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম করলা। করলাটাকে আমি সুন্দরভাবে ধুয়ে এই যে পাতলা করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে খোসা ফেলে আমি এভাবে কেটে ধুয়ে রেখেছি। নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ রসুন কুচি, 8-10টি কাঁচামরিচ চিড়ে নিয়েছি, 1/2 চা চামচ লবণ, 4 চামচের 1/2 চা চামচ নিয়েছি, 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। চলে যাচ্ছি চুলায়। আমি চুলায় একটি ননস্টিকের প্যান বসিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণটা স্বাদের উপরে নির্ভর করে দিবেন আপনারা। দিয়ে এখন একটু নেড়ে নিব। মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব কুচিয়ে রাখা করলাগুলিকে। দিয়ে দিলাম করলাগুলিকে। এখন করলাগুলিকে পেঁয়াজ আর মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। করলাগুলিকে আমি মাছের সাথে মিশিয়ে দিয়েছি, এখন কিছুক্ষণ রেখে উল্টে পাল্টে ভেজে নিব 5 মিনিট। নেড়ে চেড়ে 5 মিনিট করে এরকম করে একটু ইয়ে করবেন। কখনো করলা ভাজার সময় ঢাকবেন না, তাহলে সবুজ রঙটা চলে যাবে, সবুজ রঙটা থাকবে না। করলাটা এরপর যে একটু লবণটা চেক করে দিবেন, যদি লাগে তাহলে লবণটা দিয়ে দিবেন। আমি আরো 2 মিনিট ভেজে নিব, তারপরে সার্ভ করে দিব। করলা ভাজিটা হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করে দিব। আমার টোটাল 20 মিনিট সময় লেগেছে। তৈরি হয়ে গিয়েছে আমার সবুজ করলা ভাজি, একদমই সহজ এবং অল্প উপকরণে। সাদা ভাতের সাথে খুবই মজা লাগবে খেতে। আমার রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরিবার এবং বন্ধুদের সাথে আমার রেসিপিগুলি শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।